করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় প্রস্তুত রয়েছে বাংলাদেশ। আর ভ্যাকসিন তৈরি হওয়া মাত্রই দেশের মানুষের জন্য সেগুলো আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে মাগুরা, নারায়ণগঞ্জ ও যশোরে তিনটি সেতু ও পাবনায় স্বাধীনতা চত্বর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভ উদ্বোধন আমি ঘোষণা করছি। এ সময় বিরোধী দলীয় নেতা থাকা অবস্থায় বিএনপির বিভিন্ন সহিংস কর্মকাণ্ডের কথা তুলে ধরেন তিনি। নাটোরের আমাদের জনসভার মঞ্চ ভেঙে দিয়েছে, সেখানে আমাদের নেতা কর্মীদের উপর আক্রমণ করেছে, তাদেরকে আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশের মানুষের উন্নয়নে কাজ করছে এমনটি জানিয়ে সরকার প্রধান বলেন, সারা দেশ জুড়ে যোগাযোগের ব্যাপক নেটওয়ার্ক গড়ে তোলার কাজ করছে সরকার। বাংলাদেশ আওয়ামী লীগ সরকার আসার পর সারা বাংলাদেশে যোগাযোগের একটা ব্যাপক নেটওয়ার্ক আমরা গড়ে তুলেছি, এবং যার ফলে আজকে আমাদের অর্থনীতির চাকা অনেক সচল এবং আরও অনেক কাজ আমরা শুরু করেছি, সেগুলিও আমরা সম্পন্ন করব ইনশাল্লাহ। একটা প্রকার সেতুগুলি যে হচ্ছে এর ফলে কিন্তু আর যোগাযোগটা আরও উন্নত হবে, তার ফলে আপনি কৃষি পণ্য বলেন, মৎস্য বলেন, বন্য যে কোনো পণ্য বাজারজাত করা এবং সেগুলি মানুষের জীবন জীবিকা সহজ হয়ে যাওয়া সেটা সহজ হবে। প্রধানমন্ত্রী জানান, প্রশাসন সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের সহযোগিতার কারণেই করোনা ভাইরাস মোকাবেলা সহজ হয়েছে। জানান, দেশের মানুষের জন্য করোনার ভ্যাকসিন আগাম টাকা দিয়ে বুক রাখা হয়েছে। আর একটা নতুন ধাক্কা এখন আসছে বিশ্বব্যাপী, আমাদের এখন থেকে সেই প্রস্তুতিও আমরা নিচ্ছি, সেক্ষেত্রে আমরা সবাইকে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলা এবং এর ফলে যেন মানুষ আর ক্ষতিগ্রস্ত না হয়, কারণ প্রথম দিকে আমাদের অতটা অভিজ্ঞতা ছিল না, এখন অন্তত অভিজ্ঞতা হয়েছে। তাছাড়া যে ভ্যাকসিনটা আবিষ্কার হচ্ছে সেটা ইতিমধ্যে ক্রয় করবার জন্য আমরা আগাম টাকা পয়সা দিয়ে আমরা কি দেশটা বুক করে রেখে দিয়েছি, কাজে সেদিক থেকে দেশের মানুষের চিন্তার কিছু নেই। আমরা অন্যান্য সব কিছু বাদ দিয়ে আগে মানুষকে কীভাবে সুরক্ষিত করবো সেদিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিয়েছি। নিজেকে সুরক্ষিত রাখলেই অন্যকে সুরক্ষা দেয়া যাবে, তাই আবারও সবাইকে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বিশেষভাবে আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজেকে সুরক্ষিত রাখা এবং অপরকে সুরক্ষিত করা এই দায়িত্বটা সকলকে পালন করতে হবে এবং আমরা এটা। কোহেরিন ফারহানাস, ডিবিসি নিউজ ডেস্ক।